পাঠানোর বিরুদ্ধে হাল্লা বল কঙ্গনার। পাঠানোর এতিয়া নাম হলনি করবলৈ দাবি জনাইছে কঙ্গনা রানাওতে। বহুদিনের বিরতির অন্ত টুইটারলৈ পুনৰ আহিছে কঙ্গনা রানাওত, আর টুইটারত প্রবেশ করিয়েই কঙ্গনায় আরম্ভ করেছে আন এক বিতর্ক। কঙ্গনার দাবি নাম সলনি হব লাগে পাঠানোর। কঙ্গনা রানাওতর মতে পাঠানোর নাম ইন্ডিয়ান পাঠান হব লাগে। টুইটযোগে কঙ্গনা রানাওতে কলে দেশবাসীর মরম আর সমর্থনের বাবেহে পাঠান আজি বক্স অফিস হিট, পাঠান হয়ে পড়েছে ব্লকবাস্টার, সেয়ে দেশবাসীর আবেগর প্রতি লক্ষ্য রাখি পাঠানোর নাম হব লাগে ইন্ডিয়ান পাঠান। আর পাঠানে ভারত জুড়ি সমাদর লাভ করিলেও বা পাঠান জ্বরত দেশ আক্রান্ত হয়ে পড়লেও দেশের ভূমিত কেবল জয় শ্রীরাম ধ্বনিহে চলিব বলে মন্তব্য করিলে কঙ্গনা রানাওতে। কঙ্গনার এই টুইটর পাছতেই এতিয়া চৌদিশে আরম্ভ হয়েছে চর্চা। কোনোয়ে আকৌ কঙ্গনা রানাওতক সমালোচনার থকা সরকা করে পেলাইছে, আন কোনোয়ে আকৌ কঙ্গনা রানাওতর এই প্রত্যাহ্বানক আদরণি জনাইছে। বহুতে আকৌ দাবি করেছে যে মুক্তির অপেক্ষাত থকা কঙ্গনা রানাওতর নতুন সিনেমা ইমার্জেন্সির পাবলিসিটি স্টান্টক লক্ষ্য রাখিয়েই কঙ্গনায় আরম্ভ করেছে এই নতুন বিতর্ক। পাঠান সমাদৃত হওয়ার আরে আরেই ইমার্জেন্সিও আগবাড়ি যাব পারে বলে হয়তো এই বিতর্ক আরম্ভ করেছে বলে বহুতে টুইটযোগে করেছে মন্তব্য। কেবল কঙ্গনা রানাওত নহয়, এইবার হঠাৎ সুরো সলনি হয়ে পড়ল পাঠানক বয়কট করব লাগে বলে কোয়া এজন বিজেপি নেতার। হয়, পাঠান বয়কটর দাবি জানা নরোত্তম মিশ্রর হঠাৎ সুর সলনি হয়ে পড়ল। নরোত্তম মিশ্রর মতে পাঠানোর বিরুদ্ধে প্রতিবাদ করে সফল নহল বিজেপির নরোত্তম মিশ্র। গানে মে প্রয়ুক্ত কি গই বেশভূষা প্রথম দৃষ্টিয়া বেহদ আপত্তিজনক হয়। সাফ দিখ রা হ্যাঁ দূষিত মানসিকতা কে কারণ ইয়ে ফিরমায়া গিয়া গানা হ্যাঁ। ওয়েসে ভি দীপিকা পাদুকোন জি টুকড়ে টুকড়ে গ্যাং কি সমর্থক রই হ্যাঁ জেএনইউ ওয়ালে উসমে, আর ইসলিয়ে मैं ये निवेदन करूंगा कि इसके दृश्यों को ठीक करें, वेशभूषा को ठीक करें, अन्यथा मध्य प्रदेश में इस फिल्म को अनुमति दी जाए या न दी जाए ये विचारणीय प्रश्न होगा। সংবাদ মাধ্যমৰ প্ৰশ্নৰ উত্তৰত মধ্যপ্ৰদেশৰ মন্ত্ৰী তথা বিজেপি নেতা নৰোত্তম মিশ্ৰ কলে যে পাঠানৰ বেচৰম ৰং শীৰ্ষক গীতটো নিম্ন মানসিকতাৰ প্ৰতিফলন। সদ্য মুক্তিপ্রাপ্ত পাঠানোর পৰা বেচৰম রং শীর্ষক গীতটো যদি আঁতৰাই নিদিয়ে তেনেহলে এই প্রতিবাদ ফলপ্রসূ নহল, এই মন্তব্য নরোত্তম মিশ্রর। আনহাতে মধ্যপ্রদেশত পাঠান মুক্তি দিয়া নিদিয়া কেন্দ্র করে অনিশ্চয়তাত ভুগিছে এতিয়া পাঠানক বয়কট করব লাগে বলে স্লোগান দিয়া নরোত্তম মিশ্রই। পাঠান যেন সমগ্র দেশজুড়ি এতিয়া হয়ে পড়েছে এক আলোড়ন, কারণ এখন সিনেমাত রাজনৈতিক রহন হানি হিন্দুত্ববাদী সংগঠনে বয়কট করবলৈ কোৱাৰ লগে লগে সমগ্র ভারতবাসী যেন ক্ষোভত উথলি উঠিছিল। হেয়ে সকলোৱে একেলগে পাঠানৰ মুক্তিৰ দিনটোতেই প্রথম চাবলৈ বুলি লগাইছিল হেতা উপরা। ই যেন গেরুয়াপন্থী রাজনৈতিক নেতার ডিপ্লোমেসির বিরুদ্ধে এক আলোড়ন, আর সেয়ে পাঠান আজি সুপার ডুপার হিট। আনহাতে পাঠানত দেখিবলৈ পোৱা গৈছে স্টারডমৰ বহু ব্যবহৃত খেল। ভারতীয় হিন্দি সিনেমা জগতত চলি থকা দুই খান অর্থাৎ শাহরুখ খান আর সলমান খানের সম্পর্কর বিষদগারর কথা সকলে জানে। তার পাছতো কিং খানের পাঠানত সলমান খানক দেখি আবেগিক হয়ে পড়ল দর্শক। সমান্তরালভাবে জন আব্রাহাম, দীপিকা পাদুকন, ডিম্পল কাপাডিয়াকে ধরে বহু তারকা অভিনেতা অভিনেত্রীর এই ঐক্যবদ্ধ যাত্রায় পাঠানক দিছে অ্যাকশন হিটর পড়া এক আলোড়নের সিনেমার নাম। News desk report, The Cross Current.